পর্দা উঠল দেশে প্রথমবারের মতো জেসিআই বাংলাদেশ আয়োজিত স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর। দুই দিন ব্যাপী এই সামিট ও এক্সপো শুরু হলো রাজধানীর কুটিলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। শুক্রবার এই আয়োজনের উদ্বোধন করা হয়েছে। জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট এটুআই এর সহযোগিতায় শনিবার পর্যন্ত চলবে এই আয়োজন। শুক্রবার সকালে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় দর্শনার্থীদের প্রবেশ, তারপর উদ্বোধন করা হয় সামিট ও এক্সপোর্ট। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী সুনায়দ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, প্রযুক্তি খুবই দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটার সঙ্গে খাপ খাওয়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তিটা, টেকনোলজিটা, ইট ইজ মুভিং অ্যাট আ ভেরি ভেরি হাই স্পিড, এমন স্পিডে মুভ করছে, দ্য চ্যালেঞ্জ ইজ দ্যাট আর উই ইন আ পজিশন টু কিপ আপ উইথ দি স্পিড অফ ট্রান্সফরমেশন অফ টেকনোলজি। আপনারা চ্যাট জিপিটি দেখতেছেন, এখন ChatGPT এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফার্স্ট রিয়েল একটা অ্যাপ্লিকেশন যেটা এসছে, যেটা গ্লোবালি আমরা সবাইকে এফেক্ট করতে শুরু করে দিয়েছে। নাও ChatGPT-তে লিগাল প্রফেশন বলতেছে দ্যাট ইউ আস ChatGPT গিভ দ্যাম এ প্রবলেম, যে আমার এই লিগাল প্রবলেম আছে, আমি রিট পিটিশন করতে চাই, তুমি একটা রিট পিটিশন ড্রাফট করে দাও আমার জন্য। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আগামী 10 বছরে বাংলাদেশ এমন 10টা স্টার্টআপ পাবে যারা কয়েক মিলিয়ন ডলারের স্টার্টআপ হবে। মিলিয়ন ডলারের স্টার্টআপ হতে বিকাশের লেগেছে 12 বছর, নগদের 3 বছর। আমরা যে 5টা স্টার্টআপকে ইউনিকর্ন বলছি, মানে ভেরি সুন দে আর গোইং টু বি ইউনিকর্ন, তার মধ্যে স্বপাপ একটা, এবং 25 সালের মধ্যে ইনশাআল্লাহ স্বপাপ সহ বাংলাদেশ থেকে আরো 5টা ইউনিকর্ন আমরা পাবো, যারা 10 বছরের ব্যবধানে জিরো থেকে বিলিয়ন ডলার কোম্পানিতে ইনশাআল্লাহ পরিণত হতে যাচ্ছে। আমাদের বিকাশ, নগদ বিকাশের সময় লেগেছে 12 বছর বিলিয়ন ডলার কোম্পানি হতে, নগদের সময় লেগেছে 3 বছর, স্বপাপেরও এরকম সময় লাগছে। বাট আমাদের সবচেয়ে বড় কথা, জুনিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যারা মেম্বার, তাদেরকে বলবো আমরা যে স্টার্ট আপ মাইন্ডসেট নিয়ে, স্মার্ট মাইন্ডসেট নিয়ে তারা কাজ করবে। অনুষ্ঠানে FPCCI প্রেসিডেন্ট জসীমউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দেন সেটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছে, কিন্তু এখন এসে কেউ আর সেটি নিয়ে কোনো কথা বলতে চান না, কারণ এখনকার ট্রান্সফরমেশন দেখে এটা আমরা নির্ধিদায় বলতে পারি স্মার্ট বাংলাদেশ এখন সময়ের ব্যাপার। শুরু করে তরুণরাই কিন্তু এগিয়ে নেয়, এটাই কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ যদি দেখি, আমাদের বঙ্গবন্ধু শুরু করেছেন, কিন্তু তরুণরাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতাটা কিন্তু এনে দিয়েছেন ছাত্ররা তরুণরা মিলে। তো সুতরাং আমি মনে করি আমাদের ডিজিটাল বাংলাদেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, অনেক কনফিউশন ছিল, অনেকে এটাকে নিয়ে হাসাহাসি ব্যঙ্গাত্মক অনেক কিছু ছিল। মনে করি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার জন্য যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, এটি উনি দেখেছেন, আমি মনে করি, আমি বিশ্বাস করি একজন ব্যবসায়ী হিসেবে এবং এই দেশের নাগরিক হিসেবে এটি হবে, এটা সম্ভব। প্রসঙ্গত জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর প্রধান লক্ষ্য বিশেষজ্ঞ আলোচনার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের বিভিন্ন বিষয় সাধারণ মানুষের মাঝে তুলে ধরা। এছাড়া স্মার্ট এক্সপোতে রয়েছে দর্শনার্থীদের জন্য চমকপ্রদ সকল প্রযুক্তির প্রদর্শন, ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ কেমন হবে সেসবের ফিউচারিস্টিক্স আয়োজন।